হরিশি, তোমার কাছে আমার এইটুকুই অনুরোধ, যদি আমি কখনো তোমাদের কোনো উপকার করে থাকি তাহলে এই কথাটা মেনো প্লিজ। প্রশ্নই ওঠে না। তাছাড়া এই ব্যাপারে আমার একা সিদ্ধান্তের কোনো দাম নেই, বাড়ি সকলে যা বলবে তাই হবে। আমার রিকোয়েস্টটা তোমার কাছে থাকলো, তুমি দেখো। তা কোথায় যাচ্ছ? কোনোদিনই তো আগে থেকে ঠিকানা জেনে কোথাও যাইনি ঋষি, আমার জীবনটাই তো এরকম, সারা জীবন ধরে আমাকে ছুটিয়ে মেরেছে। তোমার দোষে? হ্যাঁ নিশ্চয়ই আমার দোষেই বটে। শোনো জাহ্নবী, একটা সম্পর্ক এতটা ঠুঙ্কো নয় যে একটা ঘটনাতে সবকিছু শেষ হয়ে যায়। নয় বুঝি? না নয়, তবে এটাও ঠিক, আমি সকলের সেন্টিমেন্টকে আঘাত করতে পারি না। বাড়ির লোকেরা যা যা বলেছে তাদের কথা কিন্তু আমি শুনিনি, তোমাকে বিশ্বাস করেছি বলেই তোমার শর্তে রাজি হয়েছি। আগে তুমি বলেছিলে তিন দিন অপেক্ষা করেছি তোমার জন্য, তারপরে তুমি বলছো একদিন, সবাইকে মানিয়ে গুছিয়ে একদিন এক্সট্রা অপেক্ষা করেছি আমরা, আর এখন বলছো তুমি কিছু জোগাড় করতে পারোনি, তার মানে কি পুরোটাই ফলস? ঋষি, এটা যখন তুমি একবার বিশ্বাস করেই ফেলেছো, অতএব এটা নিয়ে আর তর্ক করে কোনো লাভ নেই। কেন, কি বলতে চাইছো তুমি? আমার বিশ্বাস করার কথা নয়। না না, তা কেন বলবো বলো, তোমরা বুদ্ধিমান মানুষ, তোমরা কত কিছু জানো, তোমরা যদি মনে করো একটা মানুষ ভুল তাহলে সেটাই ঠিক। এখনো তুমি কথায় প্যাঁচা রাখছো, সোজা কথা সোজা করে বলতে পারছো না? ঋষি, আমি মানুষটাই তো প্যাঁচালো, তুমি তো এক্ষুনি বললে আমার মনের মধ্যে নাকি অনেক জটিলতা আছে। আছেই তো, আলবাত আছে। তুমি কি বলছো, তোমার মনের মধ্যে জটিলতা নেই? যদি তাই হবে তাহলে তুমি একটা সামান্য ব্যাপার নিয়ে বাড়াবাড়ি করতে গেলে কেন? তোমার কি উদ্দেশ্য ছিল বলো তো? সত্যি বলছি, আমি আজও এই তোমার উদ্দেশ্য খুঁজে মরছি। তুমি কেন ওই লোকটাকে প্রমোট করলে? তুমি কেন ওই লোকটাকে এই বাড়ির জেঠুমুনি বানাতে চাইলে? তুমি কেন মেজোমার জীবনটাকে তছনছ করে দিলে? সারা জীবন মেজোমা যে আত্মগ্লানি নিয়ে বেঁচে থাকবে তার দাম তুমি কোনোদিন দিতে পারবে? তুমি এই বাড়ি কোনো ভালো করেছো? এখনো পর্যন্ত দেখছি তুমি কোনো ভালো করোনি। ঠিকই বলেছো ঋষি, আমি কখনো কোনো ভালোই করিনি। তোমরা যদি এখন ঠিক করো আমাকে শাস্তি দেবে, আমি যে কোনো শাস্তি মাথা পেতে নিতে রাজি। শোন, এখন এসব কথা বলে তো কোনো মানে নেই, যা ক্ষতি হয়ে গেছে সেই ক্ষতি তুমি পূরণ করতে পারবে না, যতই তুমি শাস্তি পাও না কেন। মেজোমা যদি এই পৃথিবী ছেড়ে তাড়াতাড়ি চলে যায় তার কারণ হবে তুমি। তাহলে তুমিই বলো কি করলে আমার এই পাপটা কমতে পারে? এ পাপ এমনই যে কোনো কিছু বিনিময়ে সেই পাপ তুমি কমাতে পারবে না। ব্যাস, তাহলে তো মিটেই গেল, আমি বাকি জীবনটা পাপি হয়ে কাটিয়ে দেবো, আর পাপি মানুষের প্রতি ঈশ্বরের খাড়া একদিন না একদিন তো নেমে আসবে। ঈশ্বরের খাড়া কি নেমে আসবে জানি না, কিন্তু তোমার স্বামী হিসাবে আমি একটাই কথা বলবো, আমি যা তোমাকে শাস্তি দেবো তোমাকে মেনে নিতে হবে। কি শাস্তি? এই বাড়িতে তুমি থাকতে পারবে না, এই বাড়িতে তুমি থাকতে পারবে না, এই বাড়িতে তুমি থাকতে পারবে না, তোমাকে আলাদা বাড়িতে চলে যেতে হবে, তোমাকে আলাদা বাড়িতে চলে যেতে হবে, তোমাকে আলাদা বাড়িতে চলে যেতে হবে। এতকাল কোনো ঠিকানা নিয়ে বেরোয়নি বলে তুমি হারার উদ্দেশ্য নিয়ে পথে পথে ঘুরে বেড়াবে সেটা তো আমি মেনে নিতে পারবো না। কেন? কারণ তুমি এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে আমার বউ। এরপরেও কি আমার বউ থাকার অধিকার আছে ঋষি? সত্যি কথা বলতে আমি যে খারাপ কাজটা করেছি, রোশনিদি কিন্তু এত খারাপ কাজ কোনোদিনও করেনি। আমার কপালটাই এরকম, আমার জীবন এখনো পর্যন্ত আমি সৎ মানুষ পেলাম না। ঋষি, তুমি বরং রোশনিদিকে আনার ব্যবস্থা করো, রোশনিদি এখন এলে নিশ্চয়ই নিজের ভুলটা সংশোধন করবে, তুমি সেই ব্যবস্থাই করো। এই শারাপ, আমি কি করব তার সাজেশন নিশ্চয়ই তোমার থেকে নেব না, আইনগতভাবে তোমার খরচা দিতে বাধ্য, আমি সেই ডিউটি পালন করব। শুনো, তোমাকে বাধ্য হয়ে কিছু করতে হবে না, আমি তোমাকে জোর করে কোনোদিন কিছু করাইও নি আর করতে বলবোও না, আর আমি নিজের খরচাটা নিজে চালিয়ে নিতে পারবো গো, সুস্থ সক্ষম একজন মানুষ, হাত পা আছে, আমার খরচা নিয়ে তোমাকে ভাবতে হবে না। তুমি অন্য কোথাও উঁচু বৃত্তি করে বেড়াবে সেটা হতে পারে না, লোকে আমাকে খারাপ বলবে না। সেটাই হবে, আমি যেটা ঠিক করব সেটাই হবে, আমার ভালো মন্দের দায়িত্ব যখন আমার, তখন আমি যেটা ঠিক করব সেটাই চূড়ান্ত হবে, আর আমার ভালো মন্দ নিয়ে তোমাদেরকে ভাবতে হবে না। ভাঙবে তবু মচকাবে না। কি করলে মচকানো হতো? অন্তত সবার কাছে ক্ষমা চাও, ক্ষমা চেয়ে বলো তুমি ভুল করেছো। না, আমি আর কারোর কাছে ক্ষমা চাইবো না। হ্যাঁ, কথাগুলো সবার সামনে বলবো ঠিকই, কিন্তু ক্ষমা চাইবো না।
আমি তোমার ফেস লস করেছি, তোমাকে কথা দিয়ে কথা রাখতে পারিনি, তাই আমি তোমার কাছে ক্ষমা চেয়েছি, আর কারোর কাছে ক্ষমা চাইতে পারবো না। অন্যায় করবে আবার ক্ষমা চাইবে না, ভারী আবদার তো। কিছু কিছু আবদার না হয় করেই গেলাম ঋষি, আর তো কখনো আবদার করতে আসবো না। সেই জন্য এখন থেকে গোজগাছ শুরু হয়ে গেছে। হিসেব মতো তো আমার আর এ বাড়িতে থাকার কথা নয়, তুমি সবাইকে ডাকো আমি বলে দিচ্ছি, তারপরে আমি এখান থেকে চলে যাব। তবে হ্যাঁ, যাওয়ার আগে কিন্তু আমার জিনিসগুলো চেক করতে বলো সবাইকে। যতই হোক অভাবী মানুষ, লোভের বসে যদি কিছু নিয়ে চলে যায়। এসব বাজে কথা বলে কোনো লাভ নেই। কোনটা বাজে কথা ঋষি? আমি তো কোনো বাজে কথা বলিনি, তোমাদের চোখে আমার যে প্রতিবিম্ব গড়ে উঠেছে আমি তারই সপক্ষে কথা বলেছি। জানো মেয়ে, আমি তোমার কাছ থেকে আবার জানতে চাইছি, তুমি কেন এরকম একটা কাজ করলে? জানো মেয়ে, যে কাজের জন্য তোমাকে বাড়ি ছেড়ে আমার জীবন ছেড়ে চলে যেতে হচ্ছে। ওই তো স্বভাব, স্বভাবই হবে নিশ্চয়ই, না হলে কি আর সুখে থাকতে ভূতে কিলে। আমি তো এই বাড়িতে দিব্যি ভালোই ছিলাম, শুধু শুধু একটা বাইরের মানুষকে ঢুকিয়ে এই বাড়ির ছেলে হিসেবে পরিচয় করাতে গেলাম কেন বলো তো? তাহলে তুমি সব স্বীকার করে নিচ্ছ তাই তো? হ্যাঁ গো, প্রত্যেকটা কথাই আমি স্বীকার করছি। যেটা তুমি মনে মনে বিশ্বাস করেছো, তোমার বিশ্বাসের অমর্যাদা আমি করতে পারবো না। তুমি এত বেঈমান! ব্যাস, আর তো প্রমাণ করার কিছু নেই। তুমি আবার নতুন করে রশ্মিদির সাথে সংসার শুরু করো। তুমি তো এতদিনে বুঝেই গেছো যে এত কিছু করেছি, এত লড়াই করেছি, সব নিজের স্বার্থেই করেছি। আমি নিজেই এই বাড়িতে ঢুকবো বলেই এত কিছু করেছি। তোমার সম্মান, তোমার চাকরি কিছুই আমার কাছে ম্যাটার করে না, শুধুমাত্র আমি আমার লাভের কথা ভেবেই করেছি। তুমি যখন সব বুঝেই গেছো তখন তো আর কিছু বলার নেই। অবশ্য তুমি তো বুঝতে পারবে, তোমার মতো বুদ্ধিমান মানুষ আর কটা আছে বলো? থাক, আমার এসব প্রশংসার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ জানি গো, আমার প্রশংসার তোমার আর কোনো প্রয়োজন নেই, কিন্তু যাকে প্রশংসা করার তাকে প্রশংসা না করে কি করে থাকতে পারি বলো? আচ্ছা ঋষি, আমি কিন্তু তৈরি, তোমরা বলো কখন আমাকে যেতে হবে, সবাইকে একসাথে ডাকো, আমি কথাগুলো বলেই চলে যাব। তোমার মা? আমি তো আর একা যেতে পারবো না ঋষি, গেলে আমার মাকে নিয়েই যাব। সবাইকে একসাথে ডাকো, আমি কথাগুলো বলেই চলে যাব। তোমার মা? আমি তো আর একা যেতে পারবো না ঋষি, গেলে আমার মাকে নিয়েই যাব। আর ওই যে তোমাদেরকে বললাম যে জেঠুমনিকে আমি নিয়ে যেতে পারি কিনা, তোমরা তো মুখের উপর বলেই দিলে যে না, তবুও যদি তোমাদের মতের বদল হয় তাহলে আমাকে জানিও। মানুষটা শরীর তো ভালো নেই, উনি একা একা থাকতে পারবেন না। মানুষটা এখন ভালো নেই, মানুষটা আরো খারাপ থাকবে, এবার তো থানা পুলিশ হবে। তোমার সঙ্গে উনি কোথায় যাবেন? উনাকে ছেড়ে দেয়া মানে একটা অন্যায়কে মেনে নেওয়া। উনাকে ছাড়তে হবে থানায়, তখনই বুঝতে পারবেন লোক ঠকানো কত বড় অপরাধ। হ্যালো, বল টুটুন মামু, কি ব্যাপার বলো তো, কাল থেকে তুমি কোনো খবর দিচ্ছ না, আমরা তো চিন্তায় চিন্তায় একেবারে শেষ হয়ে যাচ্ছি। ভাবলাম ওই বাড়িতে কি হচ্ছে না হচ্ছে, তাই তোমাকে কালকে আর ফোন করিনি, ভাবলাম তুমি সকালবেলা ফোন করবে, কিন্তু এত বেলা হয়ে গেছে, তুমি তো কিছু জানালে না। টুটুন মামু, কোনো কোনো বিপদ হয়নি তো? আরে তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? কোনো বিপদ হতে যাবে কেন? আমরা কি কোনো বিপদে কাজ করেছি নাকি? আরে একবারে তোকে একদম ফাইনাল খবরটা দেব, সেই জন্য একটু দেরি করছিলাম। এখনো ফাইনাল খবর হয়নি? টোটন মামু তুমি কি বলছো আমি না কিছুই বুঝতে পারছি না, আর কিসের ফাইনাল খবর? আরে ওই মেয়েটার নাটকের শেষ আছে নাকি? কাল তো আমি তোকে সব বললাম, তারপর সবাই মিলে যখন একসঙ্গে বসতে যাচ্ছে তখন তখন ওই মেয়েটার কাছে তো কিচ্ছু নেই, কোনো তথ্য নেই, কোনো কিচ্ছু নেই, আর কি করবে, একদিন সময় চেয়ে বসলো। ঋষি সময় দিল? হ্যাঁ দিল, কি করবে, একদিন সময় দিল। ওহ, সকাল থেকে কি ধকল টাইনে যাচ্ছে আমার উপর,
সেই ছটার সময় ভোর ছটার সময় উঠে বেরিয়েছি। ওই মেয়েটাও বেরিয়েছে, ওকে ফলো করতে করতে গেলাম, বিশুর বাড়ি খুঁজে পেলাম। দাঁড়া না, উল্টো চাপটা কিভাবে দিতে হয় আমি দেখাচ্ছি। তুমি বিশুর বাড়ি খুঁজে পেয়েছো? কোথায় বিশুর বাড়ি? ওই তো ওই মেয়েটার কলেজের খুব কাছে। তারপর তারপর ওই ওই বিশুকে পাওয়া গেছে? না, বিশু বাড়িতে নেই। তাহলে প্রমাণ দেবে কি করে? দিতে পারবে না। এই তো, এই তো প্রমাণে বসা হবে এক্ষুনি। তার বড়ি তো ওই মেয়েটার মহা নিষ্ক্রমণের পালা। তারপরই তোকে আমি শান্তিতে ফোন করতাম, এর পরই তো আমি উল্টো চাপটা দেব। দেখ না আমি কি করি, তোকে ওই বাড়িতে ঢোকাতে হবে তো আমাকে, তাই না? টুটুন মামু, তুমি আমার জন্য অনেক করছো, আজকাল কি আর কেউ কারোর জন্য এত করে? আরে আমারও তো একটা স্বার্থ আছে, আমি এমনি এমনি করছি। স্বার্থ থাকলেও কেউ নিজের জীবন দিয়ে এইভাবে করে না টুটুন মামু। হ্যাঁ, সেই কথাটা মনে রাখিস মা, জীবন দিয়ে কেউ করবে না, কেউ না। রোশনি, একটা কথা ভাবছিলাম, আমার তো বয়স হয়েছে, তাই ভাবছিলাম যে বুড়ো বয়সটা ওইখানেই থেকে যায়। আর সবাই তো মোটামুটি আমাকে মেজর ছেলে বলে মেনেই নিয়েছে, মানে বেশিরভাগই তো মেনে নিয়েছে, আর এখন তো মানে মেনে নিতে বাধ্যই হবে। তাই ভাবছিলাম যে এই বাড়িতেই থেকে যাই, বুঝলি? এই ভয়টাই আমি করছিলাম, যাকে আগে কাজটা তো আসিল হোক। হ্যাঁ টুটুন মামু, তুমি আর কোথায় যাবে, আর যেতে চাইলেও আমি তোমাকে যেতে দেবো নাকি? হ্যাঁ সেটাই তো বলছি, তোর উপর আমার ভরসা আছে। কিন্তু আমার তোমার উপরে একটুও ভরসা নেই টুটুন মামা। আমি জানি, আমি জানি এরপরে তুমি কি করবে, তুমি পুরো বাড়িটা হস্তগত করবে, আর তোমার কমান্ডে আমাদের সবাইকে চলতে হবে। তখন যদি আমরা প্রতিবাদ করি, তখনই তুমি ভয় দেখাবে তুমি কি কি করেছিলে। আমি জানি তুমি আমার কথাটাও রেকর্ড করে রেখেছো, কিন্তু যাই হোক, আমি আগের সমস্যাটা আগে মিটিয়ে নিই। তোমাকে সরানো এমন কিছু ব্যাপার হবে না আমার কাছে, আমি যাতে জেল থেকে ফিরে এসে এই বাড়িতে ঢুকতে পারি সেই ব্যবস্থাই আমাকে পাকা করে যেতে হবে। কি রে, কি এত ভাবছিস? হ্যাঁ না, কি আর ভাববো, এই ভাবছিলাম আর কি যে কবে আমি আমার সংসার সবকিছু সব ফিরে পাবো আর কি। দেখো রোহনমামু, সবই কিন্তু তোমার উপরে ডিপেন্ড করছে। আজই তোর অর্ধেক কাজ হয়ে যাবে রে। এই তো ঋষি খবর পাঠিয়েছে, সবাইকে ডেকে পাঠাচ্ছে। তো আমি তো ঘর থেকে বেরোচ্ছিলাম, তারপরে বললাম না তাড়াতাড়ি যাওয়া ঠিক হবে না, ভাববে আমার আবার খুব ইন্টারেস্ট, তাই একটু পরে যাচ্ছি। তুই ভাবিস না রোশনি, তোর কাজটা হয়ে যাবে। আমি যখন দায়িত্ব নিয়েছি তখন আমি তোর কাজটা করব, 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 যে কোনো মূল্যে করব। তোমার উপরে সেই ভরসাটুকু আমার আছে। আমি ব্যস্ত হয়ে পড়ছিলাম কারণ জেলের জীবনটা যে কতটা কষ্টের সে অভিজ্ঞতা তো আমার আগে কোনোদিনও হয়নি। যখনই জেলের কথা মনে পড়ে না, তখনই তখনই মনে হয় ওই ওই মেয়েটা আমার জীবনে এসেছে বলে আমাকে এইসব এইসব সহ্য করতে হয়েছে। এখন আর ওইসব কথা ভেবে মন খারাপ করিস না মা, এখন শুধু সামনের কথা ভাব। ও ভালো কথা, তোর মাকে কিন্তু এখন এসব বলতে যাস না, ওর তো আবার খুব পেট পাতলা, তাই না? কোথায় কখন কাকে কি বলে দেবে? এই তো বিশু, এই বিশুকে নিয়ে তো একটা কাণ্ড হয়ে গেল, একটু পরীক্ষা করতে নেবে বল। আমি যদি এখন ফলো করে না যেতাম তাহলে কি বিশুর বাড়িটা জানতে পারতাম? একটা আশঙ্কা তো থেকেই যেত বল। যাকে তুই এত চিন্তা করিস না, আমি সব আটঘাট পেতেই কাজ করছি। ও হ্যাঁ, তোকে তাহলে আসল কথাটা বলি, পাড়া সবাই বলেছিল না যে বিশু বাইরে গেছে, আমি কিন্তু বিশ্বাস করিনি। আমি কিন্তু ওখানে অপেক্ষা করেছিলাম যে আমি দেখব যে সত্যি বাইরে গেছে নাকি দুপুরে ফিরে আসে। ও মা, দেখি সে তো দুপুরে ফিরে এলো, বললো কি নাকি কি সব কাজের ধান্দায় গেছিল। তুমি কথা বলেছো? আরে বলবো না, গেছি আর কথা না বলে চলে আসবো।
আরে সেই জন্যই তো তোকে ফোন টোন করতে পারিনি। তারপর তারপর? আরে তারপরে আর কি, বিশুকে হাত করে নিয়েছি, সব কথা ওকে খুলে বলে ওকে হাত করে নিলাম। কিন্তু ওই বিশু যে বিশ্বাস রাখবে তার কি মানে? রাখবে না মানে? নুন আনতে পান্তা ফুরোয় গরিব ঘরের ছেলে টাকা নিয়েছে আমার থেকে, তো বিশ্বাস রাখবে না মানে? টাকা নিয়েছে? টাকা নেয়নি। আরে টাকা দিয়েই তোকে বললাম, রেকর্ডটা তো ওর কাছে রয়ে গেছে। তা আমি ওকে বললাম টাকাটা দিয়ে যে ওটা আমাকে ফেরত দাও। ও ও দিয়ে দিয়েছে? যাক, তাহলে তো নিশ্চিন্ত। না, দেয়নি। আরে আমার কাছে তো পুরো টাকাটা ছিল না, ও তো একটা হাই অ্যামাউন্ট থেকেছে। তোকে আমি একটা ওই টোকেন অ্যামাউন্ট অ্যাডভান্স করলাম, আর কিছু টাকা আমার কাছে রয়ে গেছে। অত টাকা আমি কোথায় পাবো বল? তোকে কিন্তু আরো টাকা দিতে হবে রোশনি। নিশ্চয়ই দেবো টুটুর মামা, এই কাজটা করার জন্য আমি যা লাগে সব দেবো। হ্যাঁ শোন, বিশু বলেছে যে আজ সন্ধ্যার মধ্যে ওকে টাকাটা দিতে হবে, তাহলেই জিনিসটাও আমাকে দিয়ে দেবে। কিন্তু মামু, সন্ধেবেলার মধ্যে আমি তোমাকে টাকাটা কি করে দেবো? আর সন্ধেবেলা দিতে পারবি না? আচ্ছা ঠিক আছে, আমি না হয় আজ ধার দেনা করে টাকাটা দিয়ে দেবো। হ্যাঁ, তুই না হয় কাল যখন আমার সঙ্গে দেখা হবে তখন টাকাটা দিস। আচ্ছা, সন্ধেবেলা ওর সঙ্গে তোমার কোথায় দেখা হবে? ও সন্ধেবেলা এই তল্লাটি আসবে, এসে আমার হাতে জিনিসটা দিয়ে যাবে, বুঝেছিস? আমি আর অত দূরে যাব না, বুঝেছিস তো? আরে আমাকে তো সাবধানে থাকতে হবে না? আর তার আগেই তো মহা নিষ্ক্রমণ ঘটে যাবে, মেয়েটা এই বাড়ি থেকে চলে যাবে। দেখো টুটুর মামা, খুব সাবধান, কিন্তু তুমি তুমি কিন্তু কাউকে বিশ্বাস করো না। কে বলেছে বিশ্বাস করি? আমি নিজেকেই বিশ্বাস করি না অনেক সময়। আরে অত চিন্তা করিস না, যা হবে ভালোর জন্যই হবে। সন্ধ্যাবেলা ভালোই ভালো জিনিসটা হাতে পেয়ে গেলে আমাদের আর পায় কে কেল্লা ফাতে। টুটুর মামা, কাল তুমি যখন আসবে তুমি কিন্তু ওই রেকর্ডিংটা নিয়ে এসো। পাগল নাকি? তোকে আমি সেই রেকর্ডিং দিই? ওটাই তো আমার অস্ত্র, ব্রহ্মাস্ত্র, ওটা হাতছাড়া করতে আছে। আরে ঠিক আছে ঠিক আছে, দেখা যাবে দেখা যাবে। আরে ওটা তোর কাছে থাকা হতো আমার কাছে থাকা হতো? আর তুই যা কাঁচা খোলা, তোর কাছে যদি থাকে কখন যে হারিয়ে ফেলবি কে জানে। দেখা আমার কাছে থাক না, আমি ওটা গুছিয়ে সাবধানে রাখবো। তাছাড়া আমি তখন এই বাড়িতেই আছি, আমি তো আর এই বাড়ি থেকে বেরোচ্ছি না। ও টুটুর মামা, তুমি নিয়ে এসো না, আমি আমি একটু শুনবো। আরে ঠিক আছে ঠিক আছে, শুনিয়ে দেবো। আরে আমাদেরই তো কথাবার্তা, আমরা যা কথাবার্তা বলেছি সেগুলোই তো। সেগুলো শুনতে তুই এত ব্যস্ত হচ্ছিস কেন আমি তো বুঝতে পারছি না। আর শোন, ওগুলো নিয়ে রাস্তায় হাঁটা চলা করাটা খুব একটা সেফ নয়, কোনো একটা বিপদ হয়ে যেতে পারে, ওটা বাড়িতে রেখে যাওয়াই ভালো। তুমি চলো ডালে ডালে আর আমি চলি পাতায় পাতায়, তুমি আমাকে দেখা দিতে চাইছো না, ওই প্রমাণটা তুমি তোমার কাছে রাখবে, আমি কি আর সেটা বুঝি না? না না টুটুন মামু, ওই বাড়িতে কেন রাখতে যাব? ওই বাড়িতে রাখবো না, আমি আমার বাড়িতে মায়ের লকারে রাখবো। তুমি কিন্তু নিশ্চয়ই রেকর্ডিংটা নিয়ে এসো। আরে আসল কাজ ছেড়ে তুই ওটার পেছনে ছুটছিস কেন বলতো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি নিয়ে আসবো, সে দেখা যাবে, ঠিক আছে? কিন্তু টুটুন মামু, সব থেকে বড় কথা হলো যে এরকমটা যদি হয় যে বিশু টাকাও নিল আবার ওদিকে রেকর্ডিংটা অন্য কোথাও ট্রান্সফার করে রাখলো, তাহলে কি হবে? আরে কাউকে তো বিশ্বাস করতেই হবে। ঠিক আছে, আমি ওকে দিয়ে কথা বলিয়ে নেব, সেগুলো রেকর্ডও করে রাখবো। ও যে আমাকে জিনিসটা দিল টাকার বিনিময়ে, যে আমি ওর কাছ থেকে জিনিসটা পেলাম, সেগুলো আমি সব রেকর্ড করিয়ে নেব এবং সেটা প্রমাণ হিসেবে রেখে দেবো। ঠিক আছে, তুই এত চিন্তা করিস না। রে তোর টোটন বাবা কি এত বোকা নাকি? হ্যাঁ শোন, ওদিকে বোধ হয় আসর বসে যাবে। হ্যাঁ আমি রাখছি। এতদিন পর তুমি আমাকে জিতিয়ে দিলে টুটুন, আজ কতদিন পর আমি আমি জেতার স্বাদ পাচ্ছি, তা না হলে ওই মেয়েটার কাছে আমি শুধু হেরেই গেছি হেরেই গেছি। এ তো আর কেউ না রে মা, এ তো টুটুন মামা, টুটুন মামা, অন্যদের সঙ্গে এর পার্থক্য আছে। শোন, তুই যদি তোর আগের বিপর্যয়ের সময়গুলোতে আমায় ডাকতিস না,
তাহলে এখন এই বিপর্যয়ের মুখে তোকে আর পড়তে হতো না। সেটা এখন আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। আসলে কি বলতো, ঈশ্বর না চাইলে কারোর সাথে কারোর দেখা হয় না। তবে হ্যাঁ, আমি আমি এটা নিশ্চয়ই ভেবেছি যে আগে কেন আমি তোমাকে ফোন করিনি বা ডাকিনি। তবে হ্যাঁ, আর আমি তোমাকে আমার থেকে কাজ ছাড়া করবো না। মন থেকে যে কথাটা বলছিস না তা জানি, এখন আমাকে খুশি করার জন্য বলছিস। তোকে আমি চিনি না, আরে বজ্জাত মেয়ে, ছোটর থেকে যেমন তুই তেমন তোর মা, কিন্তু সে কথা তো এখন প্রকাশ করতে পারবো না। আমি জানি, আমি তো জানি আমার ভাগ্নি আমাকে ছেড়ে থাকতেই পারবে না। একবার যখন আমাকে পেয়েছে, মানে তার টোটন মামাকে পেয়েছে, তখন সে তো জানে তার জীবনে আরো অনেক রকম বিপর্যয় আসতে পারে, আর সেই সব বিপর্যয় থেকে তার টোটন মামাই তাকে বাঁচাবে। তাকে শুন, আমি এখন ফোনটা রাখছি, যেতে হবে, ঠিক আছে, রাখি। আচ্ছা রাখো রাখো, টোটন মামু আমি কিন্তু অপেক্ষা করছি। আমি রাখছি।